সেই অন্ধকারের মাঝে মুক্তির আলো জ্বলে দাঁড়িয়ে আছে এই তীর্থজয়ী নক্ষত্র স্বামী। জয় মা ভবানী, জয় মা ভবানী। এরপরও কি কেউ সন্দেহ করবে এই এই নক্ষত্র স্বামীর আগলে লুকিয়ে আছে আন্তর্জাতিক হামলার দুঃশাসন দত্ত, দেশি বোধের ভাটি, রাজনৈর কারখানা, মধু চক্রের মালিক, দেশে বিদেশে বিচ্ছিন্নতা বলিয়ে চড়া মূল্য অস্ত্র বিক্রি, এই তার কারবার। অথচ জনসমস্যা নিয়ে রাজনৈতিক নেতা অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত, আবার আবার বহু বেকার ছেলেকে চাকরিও দিয়েছেন। অতএব অতএব আমি আমার বাবার বিরুদ্ধে চক্রান্ত করব, নিজের বোনকে বিক্রি করবো এই শৈতানের কাছে, আবার আবার ওদিকে নিজের বউকে অপরের কাছে বিক্রি করে সমাজের মধ্যময় হতে চাইছেন দুর্যোধন মণ্ডল। বৎস সাম্ব, দুর্যোধন মণ্ডলের বউ ভানুমতিকে আশ্রমে আনতে দেরি হচ্ছে কেন? দেরি তো একটু হবে গুরুদেব, কারণ বড় লোকের আদুরে মেয়ে, তাই সোনার অলঙ্কার আর অর্ধের সঙ্গে নিজেকে একটু প্রেমের অভিনয় করতে হচ্ছে। জয় মা ভবানী, গুড গুড। তো প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি যেন প্রেমে পড়ো না, তার পরিণাম কিন্তু ইউ মেকো নাও। থ্যাংক ইউ গুরুদেব। বয়সটা কম, তাই লজ্জ রাখতে হচ্ছে, সাম্বের দ্বারা ওর বাবা শ্রীকৃষ্ণকে খায়েল করতে হবে, তারপর তারপর ওই সাম্বে অজান্তে বোন দ্রৌপদীকে তুলে আনবে আমার পোষা মস্তান ভীমা। কি হয়েছে ভীমা? শহরের বাচ্চা অভিমন্য স্যার আমার পিছনে ছাড়া টিকটিকির মতো লেগে আছে, আমরা আড়াল থেকে উপরে সেই ঝাঁপিয়ে পড়ি, ও সারা দারোগার বাচ্চাকে ওকে ভেতরে আসতে দাও, আমি দেখতে চাই ও দারোগা কত দূর এগোতে পারে। যাও ভেতরে ঢুকলে ওই আব্দুলকে কেটে আড়ালে থাকতে বলো। ওকে বল। কেস্ট মাস্টারের মেয়েকে সকলি শাসমন নিয়ে হাজির হয়েছে, কিন্তু কান্নাকাটি করবে যে মেয়েটাকে পাচার করা হলো ওই বাংলাদেশে, তাকে ওই খালি হয়ে আটকে রাখো। ওকে বল। কেস্ট মাস্টার ভোটে দাঁড়াতে চাই আমার বিরুদ্ধে, মানে জয় মা ভবানী। আসুন আসুন দারোগা বাবু, এ মায়ের মন্দিরে মায়ের ডাকে সবাইকে এখানে আসতে হয়, মায়ের সেবক দীর্ঘায়ী নক্ষত্র স্বামী। বহুদিন ধরে আশ্রমের নামে অভিযোগ আছে থানায়, জয় মা ভবানী। এই অর্বাচীনকে তুই ক্ষমা কর মা, আমি সাহায্য করুন। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, এ মায়ের মন্দিরে অনেক বেআইনি কাজ চলে, চান্দর ছাপার কারখানা, তদন্তের নামে আমি মায়ের মন্দির অপবিত্র করতে দিতে পারি না, আমি মায়ের সেবক তীর্থজয়ী নক্ষত্র স্বামী। আপনার কোন বাধা কিন্তু কাজ করবে না, আমি যখন এসেছি তখন তদন্ত আমি করবই। ইন্সপেক্টর অভিমন্য স্যার, অনেক ক্ষতি হয়ে যাবে। সন্ন্যাসী হয়েছেন অথচ আত্মদশপতি পত্নীর মায়া এখনো তাক করতে পারেননি, মায়া
যা থাকবে কেউ ত্যাগ করতে পারবে না পবিত্র মন্দির থেকে তোর পুলিশ বাহিনী নিয়ে চলে যা মন্দিরে তদন্ত আমার জুরিডিকশনের মধ্যেই পড়ে এখানে একটি হস্তক্ষেপ সম্পূর্ণ বেআইনি ঠিক আছে আজ আমি ফেরাই যাচ্ছি তবে আমার আসলো এন্ড সোন আজ পসিবল সেদিন আমি রাত্রি কেন পুলিশ মন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না তার মাকে বন্ধ করে দেওয়া দেশকে রসা তোলে পাঠায় জাতিকে তার সাধ্যের টুকুর কাছে বলি দেয় এই সব ছাত্র বেশি দেয় মান দেয় মেয়ের কাজ করে দল করিয়ে বলাই করে ফাঁসির দলে পড়াতে না পারি মিথ্যে আমার নাম পুলিশ ইন্সপেক্টর অভিমন্য জয় ভবানী আকাশের কোটি কোটি নক্ষত্রের মতোই আমি এক কক্ষচ্যুত নক্ষত্র এই দীর্ঘায়ী নক্ষত্র স্বামী তোর বিলাস বৈষ্ণবামী তোর বিলাস বৈষ্ণবামী তোর মৃত্যু মা ভবানী অরোধ করতে পারবে না পারবে পারবে না পারলে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আর রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ সারা জীবন বর্ণ পরিচয় সহজ পাঠ করে কি বেলি মাস্টার পর আশায় শিক্ষক শিক্ষা দান করে না শিক্ষা দান করায় শিক্ষকের ধর্ম ওরে মাস্টার জীবন দীর্ঘ জীবনকে পিছিয়ে দেওয়া উচিত নয় আমাকে ডাকলেন কেন গুরুদেব মা ডেকেছেন মা আমি ডাকার কে তোর স্ত্রী কঙ্কনা বহুদিন ক্যান্সার রোগে ভুগছে আপনি কোন চিকিৎসায় ফল হয়নি হবেই বা কি করে তোদের বিজ্ঞান বলছে ক্যান্সারের ওষুধ নেই কিন্তু আমার মা বলছে আছে ক্যান্সারের ওষুধ আছে ওষুধ আছে কোথায় পাবো গুরুদেব আমার কাছে এ ধর তোর মায়ের একটা আদেশ আছে ওই ছোট লোকগুলো তোকে দুঃশাসন দত্তের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে বলছে ওরা করি কিন্তু ছোট লোক নয় আমি নিজেই ওদের প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়াতে চাই কারণ বর্তমান অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত ওদের দুর্দশার কথা একদম চিন্তা করে না মায়ের আদেশ তুই ভোটে দাঁড়াবি না কেন মায়ের সেরকমই ইচ্ছা আমি বুঝতে পারছি না ভোটে দাঁড়ানোর সঙ্গে ধর্মের যোগ কোথায় আমি না প্রার্থী হলে কার উপকার হবে এবার আমার কথাটা মানে ওই মায়ের আদেশটা আমি অন্যায়ের কাছে মাথা নত করেও তোমাকে বাঁচাতে পারলাম না কারণ
তোমাকে বাঁচাবে এই সত্যদেবের জীব সমাজ কারণ দ্রৌপদী শুধু আমার একার ময়ে নয় ঘরে ঘরে এরকম দ্রৌপদী বর্তমান সমাজ ব্যবস্থা শিকার যারা নীরবে নারীত্ব বিসর্জন দিয়ে চোখে জল ফেলছে কে তাদের উদ্ধার করবে কে দেবে তাদের চোখে তোমাদের সমস্ত সম্পত্তি আমার বিনিময়ে ওই সকলই সাজবো নয়
সেনা মেটাবো আমি হ্যাঁ মেটানো তো উচিত কারণ তোর লেখাপড়ার জন্য আগে বাজার আরে তুই সব জমি নিলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো ভাই সেটা আমার দেখার প্রয়োজন নেই আমি সই দিতে পারবো না সেসব আমি বুঝবো এখন তুমি সয় দেবে ও আমাদের কেউ নয় ওর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাও সয় করো না সয় পারো না সহি দিলে সহি দিলে আমি হাতে মরে মরবে ওই না করলে তুমি আমার হাতেই মরবে না সয় পারো আমি অস্তাগামী সূর্য দেশের জঞ্জাল আমি
সরকারি নথিভুক্ত নয় এমন স্বাধীনতা সংগ্রামী ধৈর্য ধৈর্য ধরে এই ভানুমতির আগার খেলা দেখে গেলাম সুনাম রাস্তায় আবার তুই আমি ঠিক সময়ে এই ঠিক জায়গায় পৌঁছে যাই তাই তো ভুজার সমাজে বলেছেন অশ্রদ্ধা করি আর এই বইয়ের বঙ্গ বাড়িতে এলে পরমাত্মা এই পরমাত্মা কিনে আমি যদি পারো করার চেষ্টা করো যদি পারো মায়ের অশ্রু মুছিয়ে দাও মায়ের দুঃখ দূর করো ওই সংসার থেকে ভেঙে টুকরো টুকরো করে দিও না টুকরো টুকরো করে দিও না কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরবদের অহমিকা চূর্ণ বিচূর্ণ করতে সর্পহারি নারায়ণ পবিত্র ভারত ভূমিতে ধর্মের প্রতিষ্ঠায় অবতীর্ণ হয়েছিলেন করিত করিত নিশ্চয় আছে তোকে আর জ্ঞান দিতে হবে না সরে রাস্তা দূর হয়ে যা নইলে মারবে মারো মারো যত ইচ্ছে মারো কারণ কারণ এই পাগলারা সত্যি কথা বলে দে এ যুগে এ যুগে সত্যি কথা বললেই সে মরবে তোমরা তোমরা তো অনেক ভাঙলে স্বাধীনতার আগে ঘর ভেঙে ওই মহাকে করেছ দাসি তাই তোমাদের করো জলে অনুরোধ করছি ও গো মায়ের ঢেড়ে খোকা ঢেড়ে ঢেড়ে খোকি যাও যাও বাবা এই তেলে দিদি ভাঙলে পড়ে এই আগে না এসে সকল উপরে রাগ করো আর তোমরা যে দাও এই ঢেড়ে খোকা আর ঢেড়ে খোকি ভারত ভেঙে ভাগ করো তোমার প্রেরণাতে সংসারের সমস্ত জঞ্জাল আমি পরিষ্কার করে দিয়েছি সমস্ত সম্পত্তি আজ আমি নিজের নামে লিখে নিয়েছি আর কত গভীরে নামলে ওই পাপের সমুদ্রে ডুবে মরতে পারবো বলতে পারো ভানু আর কত গভীরে প্রলয়ের পরের পৃথিবী শান্ত সাম্য
তুমি আমাকে খুব ভালোবাসো তাই না অর্জুন? অর্জুনের যতটা ভালোবাসা উচিত তোমার, তোমার স্বাস্থ্য না খুব সুন্দর, আমার না আমার ভীষণ লোভ হয়। শ্যামনির স্বাস্থ্যের দিকে এত তোমার লোভ কেন? অমূল্য জীবনটা শেষ করো না,
বাঁচব আমি নতানে করে বাঁচতে চাই স্যার বাঁচতে চাই ভীরুর মতো আত্মহত্যা নয় গগনে অশ্রু ফেলা নয় বিদেশি হানাদার শত্রু রক্ত দেখে দেশ মাতাকে রক্ষা করব রক্ষা করব মহির সম্মান শুনে ফেলবো ভারত মাতার পায়ের বেরি এই বজ্র মুষ্টি রাখাতে চূর্ণ বিচূর্ণ করে ধুলোই মিশিয়ে দেব হানাদার শত্রুর পাঠান তারা
সামনে কি করো গুরু সেটা ওদের সামনে বলা দিয়ে আমাকে মেরে ফেলবো বেঁচে বেঁচে থেকে তো লাভ কি চালা হ্যাঁ তাহলে চোখের সামনে একটা গায়ের মেয়েকে দুঃশাসন দত্তের কুণ্ডারা তুলে নিয়ে গেল তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখ বাধা দিতে পারলি না বাধা দিতে পারলি না পারলি না গায়ের সম্মান রক্ষা করতে অর্জুন অর্জুনকে আগে খবর দেওয়া দরকার অর্জুন তোমার চিরস্থ না রে রকম না অর্জুন অর্জুন আমার পরম মিত্র দ্রৌপদী দ্রৌপদী আমাকে ঘৃণা করে অবজ্ঞা করে ঠিকই কিন্তু কিন্তু আমার গায়ের ভাই নকুলকে অর্জুনকে সে প্রাণ দিয়ে ভালোবাসে দ্রৌপদীকে দ্রৌপদীকে দুঃশাসন দত্তের কবল থেকে উদ্ধার করে ওদেরকে অর্জুনের কাছে পৌঁছে দিয়ে ওদের স্বার্থকে আমাকে সবকিছু পূর্ণ করতেই হবে আর সেটাই সেটাই হবে কর্ণের যদি তাই তাই চলবে নকুল তাই চল ওদের ওদের আমরা বুঝে দিই গরিব শুধু মার খেতে জানে না প্রয়োজনে মার দিতেও জানে তোমার কাছে ছুটে এসেছি দুঃশাসন দত্তের বিরুদ্ধে আর আমি ভোটে দাঁড়াবো কেন বসে মশাই কেন কেন আপনি ভোটে দাঁড়াবেন না আমার দ্রৌপদীকেই শুনে নিয়ে গেছে তবু তবু আপনাকে ভোটে দাঁড়াতে হবে ওই দুঃশাসন দত্তের ঘাড়ে কোনো মাথা আছে আমি দেখতে চাই দুঃশাসন দত্ত তুমি তুমি আই মাতাল কর্ণকে দেখেছ দেখেছো তুমি তোমার ওই কেনা কল্যাণ কর্ণকে এবার এবার দেখবে তুমি ওই আসল মানুষ কর্ণকে ভয় পাবেন না মাস্টার মশাই ভয় পাবেন না আমার নিজের জীবন যদি যাই যাবে তবু তবু দ্রৌপদীকে উদ্ধার করে আমি আপনার কাছে পৌঁছে দেব দ্রৌপদী দ্রৌপদী যে অর্জুনকে ভালোবাসে মাস্টার মশাই ওদের ওদের ভালোবাসাকে সার্থক করতে আমার সঙ্গে তুমি আমি কর্ণ বলির কর্ণ আমি হিংসার করবে বর্বরাচারণ সেই পাপের আতুর ঘরে জন্মেছি অধর্মের আপনি ধর্মের মশাল ছেড়ে মিথ্যে 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 শুধু ভালোবেসে মরেছি মিথ্যে শুধু আমি ভালোবেসে মরেছি জীবনে অনেক পাপ করেছি অনেক খারাপ কাজ করেছি একটা ভালো কাজ করে দেখাতে মাস্টার ভালো কাজে কত আনন্দ আছে মাস্টার কত খুশি আছে ভালো কাজে কত আনন্দ আছে মাস্টার কত আনন্দ আছে কে বলে সভাতে রিটার্ন চান আমার কত অসহায় কন্যা তাই পিতার পিতার সাহায্যেই নিজের জীবন বিপন্ন করে সাক্ষাৎ মৃত্যুর মৃত্যুর পরে ঝাঁপিয়ে পড়তে পারি তারা তারাই তো আসল মানুষ দ্রৌপদী দ্রৌপদী আমার বাবা হয়ে আজকে ওই দুষ্ট আসনের কবল থেকেই তোকে উদ্ধার করতে পারতাম তাও আমি বলছি সম্ভব নয় অর্জুন অর্জুন শৈতানের দল আসবে আসবে অর্জুন
সেইতে রাত করে বাড়ি থেকে বেরিয়ে গেল, আজও ফিরে এলো না। কেমন আছে কে জানে, ভালো হবে না যেন আমার ছেলেটা তারা মিথ্যা বদনাম দিয়ে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছে, তাদের কোনোদিন ভালো হবে না। মা হয়ে আমি অভিশাপ দিচ্ছি যে মুখে আবার আমি
আর অর্জুনকে মুখে টেনে বলবো ওরে হত ভাগারা আর এই সংসার ভাগা সহজ কোরআনই খুব কঠিন এই মুখ দাদা আরে ও ভাগিনী মাকে তোদের খাওয়াতে হবে না আমি তোদের খাওয়াবো আমি ইস্তি সাথে কুড়িগিরি করে তোদের খাওয়াবো তোদের খাওয়াবো তোকে আমি মানুষের মতো মানুষ করে তুলব তোদের সুখের জন্য আজ আমি ইস্তি সাথে চিৎকার করে বলবো কুলি চাই বাবু কুলি কুলি চাই বাবু আরে নকু তুমি আমার ভাই অর্জুনকে খুব দরকার দাদা খুব দরকার কিন্তু এই মাত্র পুরো পড়ার বুঝে বলবো অর্জুনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে মাস্টার মশাই সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মাস্টার মশাই দ্রৌপদীকে বিনা জোর করে তুলে নিয়ে গেছে নকু দ্রৌপদী আজ অর্জুন অর্জুনকে বড় দরকার ছিল গো আজ বড় দরকার ছিল আমি আমি এখনই যাচ্ছি নকুল যেখান থেকে পারি আমি অর্জুনকে ফিরে আনব আরে না আসতে চাইলে ওই দুর্জয় বাবার হয়ে অর্জুনের হাতে ধরে বলবো ফিরে চলো ভাই ফিরা চল চল চলে যে মা কেড়ে কেড়ে সারা ওই দ্রৌপদীকেই দ্রৌপদীকে যে করি দুষ্ট আমি আর আমি স্বার্থ বলের মতো বড় ভাই হয়ে তোকে যে করে দিয়ে যেতে চাই রে ভাই তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক কি ছিন্ন করা যায় চাই না কোনদিন কোনদিনও যায় না পাগলের মতো ছুটে গেল কিন্তু কিন্তু গুরুকে আমি কি বলবো আর অর্জুন না থাকলে দ্রৌপদী উদ্ধার হতে পারে না গুরু কোথায় অর্জুন সালা সালা যে নিজের প্রেসকে রক্ষা করতে পারে না সে এসে বউ রক্ষা করবে কি করে জানি জানি আমি সব জানি সুযোগের সাথে ব্যবহার করতে চাই বেরিয়ে যাওয়া দ্রৌপদীকে উদ্ধার করে দেখো দেখি দেখি তো কত হিম্মত অর্জুন মরে দুঃখে ঘর ছেড়ে চলে গেছে ঘর ছেড়ে ঘর ছেড়ে ভাগাল বা ওই সাল অফিসার দাদা দাউরি মন্দির চাকুরির তোরাবাড়িতে অর্জুন হারিয়ে গেছে কি বললি না 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 এ হতে পারে না অর্জুন অর্জুন ছাড়া তো কিন্তু দ্রৌপদী উদ্ধার হতে পারে না কে 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 তুমি মা মা কেন 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 তুমি আমার ফেলিয়ে দিলে দূরে ও গৌরবে কুলসিল কুলসিল মানি মাতৃ নেত্রহীন অন্ধয় অজ্ঞাত বিশ্বে কেন কেন চিরদিন ভাষায় দিলে মরে অমর কেন সাথে কেন দিলে নির্বাচন সেই ভাতৃকুল হতে বিধির বিধির প্রথম দানে বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সেই সেই মুখ সেই চোখ আমি অর্জুনের মা
মুক্ত মুক্ত আমার সত্যি সত্যি আমার চলে যাচ্ছে তোমায় খুঁজছি মা কেউ কেউ ওই তোমায় এই কর্ণকে এমন করে ভাবছি সে বলে ডাকেনি মা কোনোদিন ডাকেনি বলো মা বলো এ জন্মের জন্য কি আমি দায়ী আমাকে কিন্তু আর তুই গুরু বলবি না আমি কারো গুরু হতে চাই না আমি কারো গুরু নই আমি অসত্য আমার তো সমাজ বিরোধী এই সমাজ ভেঙে আমি চুরমার করে দেবো এই বলব সভ্যতার মুখোশ আমি তুলে নেবো এই সভ্যতার মধ্যে লক্ষ্মী মেনে আমি বুঝিয়ে দেবো বাঘ খাতায় থাকলো যেমন বাঘ বাঘ কখনো বিড়াল হয় না আমি তোমার আশীর্বাদ নিয়ে নিশ্চয় যাবো মা নিশ্চয় যাবো সরকারি নামপুর থেকে আমি দ্রৌপদীকে যদি উদ্ধার করতে পারি সেদিন সেদিন অর্জুনের মা বলে নয় এও বাঘা কোনে চলে রূপে তোমার তোমার শিশুনে আমি দিয়ে যাবো আমার সাথে চলে আয় তাই চলো বলো ঠাকুর এখন আমি কি করবো একদিকে শঙ্করের জামাই চলছি অন্যদিকে শঙ্করের মুখে মা ডাক শোনার জন্য আমার এই মাতৃ হৃদয়টা ছটফট করছে এখন আমি কি করবো তুমি আমাকে পথ বলে দাও দেখো আমাকে তুমি পথ বলে দাও আমি এখন কোন পথে যাবো তুমি বলে দেখি পুরনো স্মৃতি যেন আমার কুড়ে কুড়ে খায় তবে কি আরে এসো এসো বলি দুর্যোধন তুমি আমার কথা নিয়ে নেবেন এখানে আনাও কি হয় কি পাথর সাজিয়ে রেখেছি তুমি তো আমার বাড়ি পৌঁছে দেবে বলে ভণ্ডার সন্ন্যাসীর আশ্রম থেকে আমাকে উদ্ধার করে আনলে অভিনয় অভিনয় না করলে তোমাকে
বসের কাছে আনসার পাতাম না। লাভ অনেক অনেক প্রথম হবে তোমার বাবার ওই স্বচ্ছ ভাবমূর্তিতে কালিমা দেবন, তারপর ওই ভোটের লাইন থেকে সরিয়ে দেওয়া। দ্বিতীয়ত তোমাকে আমার শয্যা সঙ্গিনী করতে পারলে এই দুর্যোধন পাবে 5,000 টাকা। ভালো আমিও বাঁচতে জানি সুন্দরী, সেই ভালোবাসা দিয়ে তোমার দেহ মন ভরিয়ে দেব। এসো যাও দুর্যোধন, আজকের পুরো ফিল্মটা ঠিক করো, হটকের মতো বাজারে ঠিক হবে, আর ভোটের আগে এই নগ্ন ছবি খবরের কাগজে ছেড়ে সমাজসেবী ক্যাস্ট মাস্টারকে সহজেই ধরাশায়ী করা যাবে। যাও ভিডিও তোমরা রেডি করো। ওকে ওকে বস, লেটস লাইক এ গুড আইডিয়া আইডিয়া। আমাকে জনক থেকে দয়া করে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। পাবে পাবে, তার আগে আমার কামনা বাসনা গুলো মিটিয়ে নি। আমাদের সবাইকে গোপন আত্মায় আত্মগোপন করতে হবে। যাও দুর্যোধন, সামু, ভীমা, রহমান, সবাইকে খবরদার।